দেখছেন দা কোয়ারি.কম এর ফেসবুক লাইভ এই মুহূর্তে আমি রয়েছি বারাসাতের রথতলা মাঠে আর আমার সঙ্গে দেখছেন এই মুহূর্তে রয়েছেন বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি আজ তিনি বারাসাত জিম অফিসে নমিনেশন জমা করবেন এবং এই মুহূর্তে বারাসাতের প্রচুর বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ পা মিলিয়েছেন শঙ্কর দার সঙ্গে আমি সরাসরি কথা বলবো শঙ্কর দার সঙ্গে শঙ্কর দা বিজেপি কর্মী সমর্থক ছাড়াও আজকের এই জমায়েতে প্রমাণ করবে আগামী দিন বারাসাতে কি হবে যেটা ব্যর্থী থাকবে না নতুন ব্যর্থী আসবে এটা আজকে প্রমাণ করে দেবো রাজপথে আজকে ব্লক থাকবে এত সংখ্যক লোক এসছে যাদেরকে আমি ডাকিনি তারা এসছে সবাই সমর্থন এসছে এবং এই সিট তারা জেতাবে পরিবর্তনের ঢেউ তাদের গায়ে লেগেছে তার জন্য এত ভিড় হয়েছে আমি যাচ্ছি ওনার বাড়িতে আমি যাবো কে মেরেছে কেন মেরেছে শাস্তি চাইবো না হলে পরবর্তীকালে কি হবে সেটা টের পাবে প্রশাসন টের পাবে সেটা প্রথম দফা নির্বাচন শেষ হয়ে গিয়েছে আরো সাত দফা নির্বাচন বাকি রয়েছে কিরকম সাড়া পাচ্ছেন কি মনে হচ্ছে লড়াইটা কতটা কঠিন বা কতটা লড়াইটা কোনো কঠিন নয় লড়াই দিনকে দিন ইজি হয়ে যাচ্ছে আমার যে টেনশন ছিল টেনশন মুক্ত হচ্ছে যত দিন যাচ্ছে তত মুক্ত হচ্ছে এবং লড়াইটা লড়াই থাকছে না একদম ফাঁকা মাঠে গোল হয়ে যাবে এটাই মনে হচ্ছে একদমই তাই আমি শঙ্করদের সঙ্গে আরো কথা বলবো কিন্তু এখানে প্রচুর মানুষ আছে হ্যাঁ নিশ্চয়ই বারাসাতেও পরিবর্তন আমরা অনেক দিন থেকে তো তৃণমূলের কার্যকলাপ সব কিছুই দেখে আসছি এখন আমরা পরিবর্তন চাচ্ছি আমাদের তৃণমূলের আর দরকার নেই আর ঠিক আছে আমরা এখন পরিবর্তন শঙ্করদাকে আমরা চাচ্ছি ঠিক আছে আমরা বিজেপিকে আমরা ভালোভাবে আমাদের প্রচুর মহিলা কর্মী সমর্থক রয়েছে দিদি আপনার কাছে আসবো নরেন্দ্র মোদীর ছবি মুখোশ লাগিয়ে ঘুরছেন এবং আজকে শঙ্কর দার মিছিলে পা মিলিয়েছেন কেন আমরা বিজেপি পার্টিতে আসছি বিজেপি পার্টি করার জন্য আমরা চাই পরিবর্তন কেন এতদিন কি আপনারা সুরক্ষিত ছিলেন না বা আপনাদের কি কোনো অভাব অভিযোগ ছিল যেটা বর্তমান শাসক দল পূরণ করতে পারেনি না আমরা সুরক্ষিত না এবং সুরক্ষিত না বলে আমরা পরিবর্তন চাইছি পরিবর্তনের বদলে বদলা নয় বদল চাই সেই বদলা তো নিচ্ছে দিদি এখন কি বদল চাইছেন উনি আর নাই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি আমরা রুখে দাঁড়াতে চাই আমরা কোনো কিছুকে ভয় পাই না আজকে যদি আমরা সুরক্ষিত থাকতাম আমরা যদি সমস্ত রকম সুযোগ সুবিধা পেতাম সাধারণ মানুষ কোনো পরিবারগতভাবে নয় তাহলে আজকে এত মানুষ এখানে কোনোভাবেই জমা হতো না বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি সেটার উপরে নির্ভর করে তো আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছি আমরা চাই সত্যিকারের যে পরিবর্তন সাধারণ মানুষের যে সরকার সেই সরকার আসুক আর তার জন্য যদি আমাদের একটু জীবনের ঝুঁকি নিতে হয় তো তার জন্য আমরা প্রস্তুত তাই তো মানুষজন রয়েছেন এখানে যারা কিন্তু একদম পুরো ইয়ে হয়ে রয়েছেন আমি এখানে আসবো আর একজন কার্যকর্তা রয়েছেন দাদা আপনার কাছে আসবো আজকে শঙ্কর দার মিছিলে প্রচুর মানুষজন পা মিলিয়েছেন দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ রয়েছেন কি বলবেন এই যে উন্মাদনা এই কারণে দীর্ঘদিন 10 বছর ধরে যে আমাদের এখানে যে বিধায়ক ছিলেন তাকে তোমরা পাইনি এই প্রথম বারাহাতবাসী তার নিজের ঘরের ছেলে ভূমিপুত্রকে পাচ্ছে কাজে সুখে দুঃখে সবসময় তাকে পাওয়া যাবে যে কোনো উন্মাদনা স্বাভাবিকভাবে হচ্ছে আর চারিদিকে ট্রেনটা চলছে তো এখন মানে কোনোভাবে এই সরকারকে আর মানুষ চাইছে না রেহাই চাইছে 2019 লোকসভা নির্বাচনের সময় গোটা রাজ্য জুড়ে মোদি লহর হয়েছিল ঠিক 2021 নির্বাচনের প্রাক্কালে বিজেপি কর্মী সমর্থকরা বলছেন সেই মোদি লহর দেখতে পাচ্ছেন সত্যি কি তাই অবশ্যই তাই দেখছেন তো আপনারা তো বাস্তব দেখছেন তো মানুষ 10 বছর বুঝেছে রাজনীতি কি এরা বলেছিল বদলা নয় বদল চাই এরা তো বদলাও নিয়েছে বদলও নিয়েছে সব কিছু করেছে এরা আমরা এই প্রথম যে আমরা পদ্ম ফুটিয়ে মানুষের জীবনে একটা নতুন করে এরা মানে বাজবার দিক বলুন লড়বার দিক বলুন করবার দিক বলুন এই প্রতিরোধ তৈরি করার জন্যই তো এসব করা দেখুন এত মানুষ কেন আসবে বলুন 18 রেজাল্টটা তো বড় ব্যাপার না মানুষ বুঝেছে আমরা কাকে রেখেছিলাম যে কোনো মূল্যে দলটা যাক কতগুলো আসবে মোদির জন্যে প্রত্যেকে আগ্রহী যে কবে আমাদের এই দলটা যাবে পদ্মফুল এই পশ্চিমবঙ্গে ফুটবে
নিমতায় যে বৃদ্ধা মহিলাকে আক্রান্ত মানে আহত করার খবর উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, সেই বৃদ্ধা মহিলা আজকে মারা গিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? তো সত্যিকারের যে কেউ যে কোনো মৃত্যুই দুঃখজনক, ভাবেন তো একটা বয়স্ক মহিলাকে মারতে পারে, কেউ মারতে পারে, এরা পারে। আজকেও 4 নম্বর ওয়ার্ডে আমার একজন মানে মহিলা কর্মীকে ফেলে পিটিয়েছে, কেন সে এই মিছিল আসছিল বলে। সেই প্রতিরোধ আমরা করবো, রাজনীতি দিয়ে করবো, আমরা তো মারামারি করবো না, রাজনীতি লড়াই রাজনীতি মাঠে হবে, আগামী দিন দেখা যাবে কি হয়। মানে সত্যি এবার বারাসাতের ঘাসফুল উপড়ে ফেলে বড় ফুল ফুটবে? একদম তাই, একদম তাই, তাই হবে। মানুষের ট্রেন তাই বলছে, মানুষ তাই বলছে, যুব তাই বলছে, সারা জনগণ তাই বলছে। আমার নাম অরূপ সেন। কারণটা কি? দেখুন, 2011 থেকে দলটা করছি, দীর্ঘ লড়াই সংগ্রামের দিয়ে আমরা যাচ্ছি, আর আজকে যে পরিবর্তন আমরা চাইছি, পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেকটি নারী পরিবর্তন চাইছে, তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, প্রতিনিয়ত তিনি বলে গেছেন তিনি মহিলাদের পাশে আছেন, কিন্তু তিনি ক্ষমতায় আসার পর, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর, আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে নারী সুরক্ষা বলে কোনো বস্তু নেই, যেখানে 70 বছরের মা থেকে শুরু করে 4 বছরের মহিলা অবধি ধর্ষিত হন। ওনার দলের ক্যাডাররা বলেন ঘরে লোক ঢুকিয়ে মহিলাদের ওপরে অত্যাচার করবেন। এই যে চিরঞ্জিৎ, যিনি বারাসাত বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, উনি মহিলাদের চরিত্র নিয়ে, মহিলাদের পোশাক নিয়ে কুরুচি দেন, কিন্তু উনি আমফানের সময় কোথায় ছিলেন? কোভিড-19-এ কোথায় ছিলেন? এই 10 বছরে বারাসাতবাসী চিরঞ্জিতের কোনো মুখ দেখতে পাননি। এসি করে হাওয়া খেলে কোনোদিন জননেতা হওয়া যায় না, সাধারণ মানুষের দুঃখ বোঝার দরকার হয়। সেক্ষেত্রে আমাদের যে ভারতীয় জনতা পার্টির বারাসাত কেন্দ্রের প্রার্থী মাননীয় শঙ্কর চট্টোপাধ্যায়, তিনি প্রতিটা পদে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি প্রত্যেকটা সময় করোনা আমফান থেকে শুরু করে এখনও যা প্রবলেম চলছে প্রতিনিয়ত মানুষের খবর নিচ্ছেন, আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা বাংলায় পরিবর্তন চাইছি। আমি একটু থামাবো আপনাকে, আপনি যেটা বলছিলেন যে চিরঞ্জিতকে দেখা যায় না, আমফানের করোনা যখন পরিস্থিতি তৈরি হয়েছিল আমরাও শাসক দলের কাছে প্রশ্ন করেছিলাম যে কেন দেখা যায়নি, উত্তরে আমাদের কাছে উত্তর এসেছিল একজন সেলিব্রিটি যদি আপনার বাড়ির দোরগোড়ায় গিয়ে স্যানিটাইজ করেন, মাস্ক বিলি করেন, সেটা আপনার কেমন লাগবে, কি বলবেন? যখন ভোটের সময় হাত জোর করে চিরঞ্জিৎ বাবু বলছেন আমাকে ভোটটা দিন, আমি আপনাদের সেবা করব, 10 বছরে যখন চিরঞ্জিৎ বাবু ভোটের সময় সানগ্লাস পরে রাস্তায় রোদে হাঁটছেন তখন তিনি সেলিব্রিটি নন? যখন তিনি ভোট চাইতে আসছেন মানুষের কাছে তো ভিক্ষা চাইছেন, তিনি কি সেলিব্রিটির তকমা নিয়ে এখানে এসেছিলেন? তিনি যখন আমাদের কাছে আজ থেকে 10 বছর আগে যখন ভোট চাইতে এসেছিলেন তিনি বলেছিলেন আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের হয়ে কাজ করতে চাই, আমাকে সুযোগ দিন। 5 বছর ভাউদাবাজির পরে সেকেন্ড টাইম যখন আসলেন তখনও বললেন আপনাদের ঘরের ছেলে ভোটটি দিন, ভোটের সময় ঘরের ছেলে আর করোনার সময় সেলিব্রিটি, আমাদের সেলিব্রিটি চাই না দিদি, সাধারণ মানুষ চাই যিনি আমাদের পাশে থাকবে। মেয়েদের তো সেরকম ভাবে সম্মান তো দেয়ই না, মেয়েদের কিভাবে মেয়েদের নামে আজকে যা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, আপনাকে একটা বিষয় খুব ভালোভাবে দেখতে হবে, বারাসাত যে কনস্টিটিউশন, এখানে কিছু চাষি ভাইরাও থাকে, এই যে কৃষি সুরক্ষা বিল বা কিষাণ ক্রেডিট কার্ড, এই যে সুবিধাগুলো চাষিদের জন্য কোথায় ছিলেন উনি? এই করোনা আমফানের সময় চাষিরা তাদের সবজি বিক্রি করতে পারেনি, আমার বাড়ি বারাসাত বিধানসভা কেন্দ্রে, যখন চাষিরা অনাহারে মরছেন, তাদের কাছে অর্থ নেই, তারা চাষ করতে পারছেন না, তারা বাড়িতে আটকে আছেন, শঙ্কর চট্টোপাধ্যায় নিজে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, চিরঞ্জিৎ বাবু কোথায় ছিলেন? দিদি আমি আর একটা বিষয় জানবো যে বারাসাতের যিনি সাংসদ রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, তিনিও তো একজন মহিলা, তাহলে আপনারা ঘোষ দস্তিদার কাকলি ঘোষ দস্তিদার করাপ্টেড মহিলা, ভিডিওটি দেখেছেন তো দিদি? আর একটা বিষয় কাকলি, দিদি আমাকে একটু বলতে দিন, কাকলি ঘোষ দস্তিদার এমন একজন মহিলা যাকে দেখলে ঘেন্নায় মহিলা হওয়াতে লজ্জাবোধ করি, কেন জানেন তো? উনি আমাদের এখানকার এমপি, তাই তো? এমপি মানে আমাদের মাথায় ছাদ, অথচ আমি বিজেপি করি বলে আমার বাড়ির লোক যদি একটা আমি রেসিডেন্সিয়াল প্রুফ আনতে চাই ওনার দলের নেতার, আমার বাবাকে ফিরিয়ে দেয় নির্বাচনে দাঁড়ানোর জন্য, পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর জন্য, আমার বাবা মাছ ব্যবসায়ী, মাছের ভেরি আছে, নির্বাচনে দাঁড়ানোর জন্য আমার বাবার 1,00,000 টাকার মাছের ভেরিতে রাতের অন্ধকারে বিস্টিল ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছিল, সেই কাকলি ঘোষ দস্তিদারের নির্বাচনের জন্য। কাকলি ঘোষ দস্তিদারের জন্য আমি বাড়ি ছাড়া ছিলাম 1.5 মাস দিদি নির্বাচনে। কি মানে সব শেষে কি বার্তা দেবেন বারাসাতের শাসক নেতৃত্বকে? শাসক নেতৃত্বকে বলে যাচ্ছি যে এইবার নব
অন্য দখল করে এই বারাসাতের বুক থেকে টিএমসির ফ্ল্যাগ ফেস্টুন থেকে শুরু করে সব মুছে দেবে বিজেপির লোক। আর তার কারণ এই যে বন্যা, সাধারণ মানুষ আর টিএমসি সরকার চাইছে না, পরিবর্তন চাইছে, সোনার বাংলা চাইছে। খেলা কি হবে না, শুরু হয়ে গেছে খেলা? শেষ দিদি খেলা, শুনুন 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 শুনুন, খেলা শেষ। খেলা কাদের সঙ্গে খেলবো? চালচোর, ধাপ্পাবাজি, সিন্ডিকেট, আমফানের টাকা আমি এখন যদি দুর্নীতির লিস্ট ধরাই না দিদি, আপনার মাথায় হাত পড়বে। এই কোভিড-19 জানেন তো, একটা যে কেন্দ্র সরকার থেকে যে চালটা পাঠিয়েছিল সেই চালটাও বস্তা বদল করতে গিয়ে ধরা পড়েছে এই বারাসাতের বুকে। আর তারপরে যে ব্যাপার বলছেন রেশন দুর্নীতি, মহিলাদের উপরে অত্যাচার, সিন্ডিকেট রাজ, বারাসাত বুকে জমির দালালি থেকে শুরু করে প্রত্যেকটা কারাপশান, হসপিটালে ভর্তি হতে গেলেও দিদি তোলাবাজির ঘুষ দেওয়া লাগে আমাদের। তো এই বারাসাতের বুক থেকে আমরা টিএমসি নামক যে জঞ্জাল তৈরি হয়েছে তাদেরকে সরিয়ে একটা সোনার বাংলা আনবো। আর সব থেকে বড় কথা, আমাদের যিনি ক্যান্ডিডেট তিনি এমন একজন মানুষ, তিনি গরিবদের পাশে সবসময় রয়েছেন। আমরা বারাসাতবাসী একটা দুর্নীতিমুক্ত বিধানসভা তৈরি করব, দুর্নীতিমুক্ত সরকার গঠন করব। আর সব থেকে বড় কথা, আমরা পশ্চিমবঙ্গে যে পরিবর্তন আনছি সেই পরিবর্তনের জোয়ারে সোনার বাংলা আমরা গড়ব। সিঙ্গুরে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তথা রাজ্য নেতৃত্ব কথা দিয়েছে চাষিদের পাশে দাঁড়িয়ে আমরা নতুন করে শিল্প আনার চেষ্টা করবো। একদমই আমাদের নজর থাকবে আপনার কথার দিকে, এবং শঙ্কর চ্যাটার্জি কতটা মানুষের প্রতিশ্রুতি তিনি যেটা দিলেন সেটা পূরণ করতে পারবেন, আমাদের নজর থাকবে সেদিকে। আমরা দেখানোর চেষ্টা করবো গোটা মাঠের পরিস্থিতি কি রয়েছে, এখানে মানুষরা কি করছেন, আমরা গোটা বিষয় দেখানোর চেষ্টা করবো। আমরা এখানে রয়েছি, এখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই জড়ো হতে শুরু করে দিয়েছে। আমি যেখানে যে রয়েছে এখানে, আর একজন সংখ্যালঘু ভাই আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির বিরুদ্ধে বারবার যে অভিযোগ উঠেছে সাম্প্রদায়িক রাজনীতির, সেই প্রথাগত ভেঙে কিন্তু এখানে একজন সংখ্যালঘু ভাই রয়েছেন। আমি আপনার কাছে আসবো, বারবার অভিযোগ উঠে বিজেপির সংখ্যালঘু, কি বলবেন? এটা মিথ্যে কথা, পুরো মিথ্যে কথা। যদি বলো কেন আমাদের মুসলমান সংখ্যালঘুকে ভুল বোঝাচ্ছে, এই যে ভুল বোঝাচ্ছে যে সংখ্যালঘুদের যে বিজেপি সম্প্রদায়িক বিজেপি আসলে আমাদের খুব ক্ষতি হবে, একদম বাজে কথা। আবাস যোজনা গ্যাস, এটা আমরা ম্যাক্সিমাম আমরা মুসলিমরা বেশি পেয়েছি, তারপরে আবাস যোজনার ঘরটা বেশি পেয়েছি। হ্যাঁ, শাসক দলের থেকে সুবিধা কি কি পেয়েছে? শাসক দলের থেকে আমরা কোনো সুবিধাই পাইনি, শাসক দলের থেকে আমাদের বরঞ্চ আরো ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্পের ঘোষণা করেছেন, একটাও পেয়েছেন না? আমরা কোনোটাই পাইনি, সবটাই বঞ্চিত। মাত্র আমরা যেটা পেয়েছি মোদীর কল্পনায় সেটাই আমরা পেয়েছি, যেন আবাস যোজনার ঘর পেয়েছি, গ্যাস পেয়েছি 500 টাকা করে পেয়েছি, এবং 5 কেজি করে চালও পেয়েছি। বরঞ্চ আমাদের পাড়ায় যে গরিব মানুষ ভিক করে খায় তার কাছে বলছে 30,000 টাকা দিলে তোর ঘরের ছবিটা হবে, না তোর ঘরের ছবিটা হবে না। পরিবর্তন চাইছেন বারাসাতে? আমরা চাচ্ছি বারাসাতে আমাদের জনতা পার্টি শঙ্কর দা বিপুল ভোটে জয় করুক, আমরা সবাই আশীর্বাদ করছি। গোটা রাজ্যে কি চাইছেন, মমতা না মোদী? পুরো রাজ্যেই চাচ্ছি আমাদের মোদী সরকার আসবে, পুরো রাজ্যে যাচ্ছে। আমাদের খুব ভালো হবে, এই যে বলছে যে সাম্প্রদায়িক দল, এই সাম্প্রদায়িক দলটা কিছু না, এটা ভালো দল, আমাদের খুবই ভালো লাগছে। কেন আমরা সুবিধা পাচ্ছি, আমাদের এখানে জাত বেজাত কোনো হিংসা ভুংসা কিচ্ছু নেই, আমরা সবাই একভাবে কাঁধে কাঁধ মিলে আমরা একভাবে আছি, খুব সুন্দর পরিবেশে আমরা আছি। সেই বার্তা দিতেই কি আজকে শঙ্করদার মিছিলে পাবে? 100 বার একদম, আমরা শঙ্করদার সঙ্গে এসেছি, আমাদের শঙ্করদাকে খুব ভালো লাগে, বা উনি যে দলটা করে সেই দলটা কাছে জিজ্ঞেস করবো, এই যে খেলা হবে স্লোগান ঘুরে বেড়াচ্ছে মাঠে ঘাটে, খেলা কি শুরু হয়ে গেছে নাকি শেষ হয়ে গেল? ওটা বাজে কথা, ওরা হেরে যায় বলে ওটা মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে ভয় দেখাবার জন্য ওরা বলছে যে মানুষ যাতে না ভোট দেয় আমাদের ভয়তে তারা পিছিয়ে আসে, কিন্তু আমরা পিছিয়ে যাবো না, আমরা মানুষকে, আমরা দিদির খেলা শেষ আমরা খেলবো, আমরা ভোট পেতে এখানে প্রচুর মানুষজন রয়েছে, আমরা তাদের সঙ্গেও কথা বলবো। আমরা আরো এগিয়ে যাবো, যেখানে প্রচুর মানুষজন যারা বিজেপি কর্মী সমর্থক বিভিন্ন ধরনের বেলুন নিয়ে, ফেস্টুন নিয়ে, পতাকা নিয়ে হাজির হয়েছে এখানে। আমি সোজাসুজি এই মকটা করতে ঢোকার চেষ্টা করবো। বিজেপি 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 বিজেপি
বিজেপি এই রক্তে লেখা বিজেপি এই শিরায় শিরায় বিজেপি এই উপশিরায় বিজেপি সবার মাঝে বিজেপি মনের মাঝে বিজেপি দেশ জুড়ে বিজেপি সবার মাঝে বিজেপি বারার সাথে বিজেপি ব্লকে ব্লকে বিজেপি গ্রামে গ্রামে বিজেপি বীরভূমে বিজেপি বাঁকুড়াতে বিজেপি মনের মাঝে বিজেপি হৃদয় মাঝে বিজেপি সবার মাঝে বিজেপি রাজ্য জুড়ে বিজেপি আমার মাঝে বিজেপি আমার মাঝে বিজেপি বিজেপি রাজ্য জুড়ে বিজেপি সবার মাঝে বিজেপি আমার মাঝে বিজেপি শিরায় শিরায় বিজেপি উপশিরায় বিজেপি শিরায় শিরায় বিজেপি উপশিরায় বিজেপি মনের মাঝে বিজেপি মিছিল ঘিরে এই যে স্লোগান আপনারা দিচ্ছেন উন্মাদনা তো একদম মানে প্রচুর ভাবে ধরা পড়ছে কেন হঠাৎ শঙ্করদাকে চাইছেন আপনারা বারাসাতে পরিবর্তনের কি খুব প্রয়োজন শঙ্করদাকে আমরা এই কারণে চাইছি শঙ্করদাকে আমরা এই কারণে চাইছি আমাদের কাছের মানুষ মনের মানুষ এবং আমফান থেকে শুরু করে প্রত্যেকটি যে কোনো সমস্যা আমরা ডাকলে দাদাকে পাই আমরা বাউনগাছি গ্রামীণ মণ্ডল থেকে এসেছি আর দাদাকে যখন বিপদ আপদে এমনকি আমার একটা প্রবলেম হয়েছিল দেড়টার সময় রাত দেড়টার সময় দাদাকে ডেকে আমরা পেয়েছিলাম প্রত্যেকটা প্রবলেমে পাই তাই আমরা শঙ্করদার জন্য শুধু শঙ্করদা বলে না আমরা বাংলা জুড়ে বিজেপিকে আনার জন্য যত শক্তি ক্ষমতা আমাদের মধ্যে আছে মনের মাঝে আছে সব উজাড় করে দেবো ১০ কোটি লোকের মধ্যে একজন দুজন তাও কি যাদের বড় রেফারেন্স রয়েছে বড় সোর্স আছে তারাই শুধুমাত্র পাচ্ছে কোনো গরিব লোক কেউ পাচ্ছে না কিন্তু এটা গরিব মানুষ কেউই পাচ্ছে না যাদের রেফারেন্স রয়েছে বা সোর্স রয়েছে এখন তাই উপভোগ করতে পারছে আপনার কি মনে হয় ১০০% এই স্বাস্থ্যসাথী কার্ডে কাজ দেবে আপনার কি মনে হয় কতটা বাজেট কত দেখুন বলার তো কিছুই না আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে যে উন্মাদনা দেখছেন প্রত্যেকটি মানুষের মধ্যে সেই উন্মাদনাটা একদম ভিতর থেকে আসছে কেন আসছে দীর্ঘদিনের বঞ্চনা দীর্ঘদিনের এই যে আমাদের যা প্রতিশোধ প্রিয়া শাসক দলের সেটার বিরুদ্ধে যা যা জনমত তৈরি হয়েছে সেগুলোই ব্যাপার শাসক দলকে কি বার্তা দিতে চাইবেন দেখুন আমরা ওই বদলা নয় আমরা বদলটাই চাই প্রকৃতপক্ষে এবং উন্নয়ন যেটা হওয়ার দরকার সেটাই চাই প্রকৃতপক্ষে সোনার বাংলা করতে চাই যে বৃদ্ধা মহিলাকে আক্রমণ করা অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে সেই বৃদ্ধা মহিলা আজকে মারা গিয়েছেন সকালবেলা কি বলবেন এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার শাসক দলের যারা এগুলো করেছে তারা এগুলো খুবই অন্যায় করেছে এবং তাদের শাস্তি হওয়া দরকার খেলাটা তো চলছে জনগণ খেলছে ভোটের দিন সেটা দেখা যায় জনগণ উৎসুক হয়ে আছে কখন যাবে গিয়ে বোতামটা টিপবে বিস্তারিত দেখাবো শঙ্করদার মিছিল সহ আজকে যে সমস্ত রাজ্য নেতৃত্বরা মিছিলে উপস্থিত থাকবেন প্রত্যেকে কি চাইছেন কি বার্তা দিচ্ছেন বারাসাতবাসীর উদ্দেশ্যে গোটা রাজ্যের উদ্দেশ্যে আমাদের নজর থাকবে সেদিকে দেখতে থাকুন সংবাদ.com